উইঘুরদের উপর নির্যাতনের খবর আমরা প্রায়শই শুনতে পারি, কিন্তু কারা এই উইঘুর? কেন উইঘুরদের উপর চলছে এই নির্মম নির্যাতন জিনজিয়াংয়ে? উইঘুর জনগোষ্ঠী মধ্য এশিয়ার বৃহত্তর তুর্কি জনগোষ্ঠীরই অন্তর্ভুক্ত এবং তাদের যে ভাষা রয়েছে সে ভাষাটিও তুর্কি জনগোষ্ঠী ভাষারই শাখা। বর্তমানে পৃথিবীতে প্রায় 1,35,00,000 উইঘুর রয়েছে। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের মতে উইঘুরদের জিনজিয়াংয়ে প্রায় 4,000 বছরের ইতিহাস রয়েছে। 50 শতকের দিকে সুফিদের হাত ধরে তারা ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করে। পরবর্তী সময়ে একটি বিরাট সময় পর্যন্ত তারা চীনা রাজবংশের অধিভুক্ত ছিল। 1912 সালে চীনা রাজবংশের উচ্ছেদের পরে উইঘুররা একটি পৃথক মুসলিম রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করে। জঙ্গিবাদের উত্থান হতে পারে এমন আশঙ্কায় চীনা সরকার উইঘুরদের উপর নির্যাতন শুরু করে, যা আধুনিক বিশ্বের বর্বরতম এথনিক ক্লেন্সিং অথবা কালচারাল জেনোসাইড। জাতিসংঘের 2018 প্রতিবেদন অনুসারে 10,00,000 উইঘুরকে সন্ত্রাসবাদ কেন্দ্রে রাখা হয়েছে, 20,00,000 উইঘুরকে রাজনৈতিক ও রাজনৈতিক পুনর্বিবেচনার শিবিরে থাকতে বাধ্য করা হয়েছে, শিক্ষা শিবিরগুলোতে ম্যান্ডারিন ভাষা শেখাকে বাধ্যতামূলক করা হয়েছে, স্কুল বাচ্চাদের উপরও চলছে নানা ধরনের নির্যাতন, তাদের ধর্মের উপরও আসছে নানা ধরনের নির্যাতন, ইসলামিক যে নামগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, জুম্মার নামাজ তাদেরকে আদায় করতে দেওয়া হচ্ছে না, এবং কেউ কোনো ধরনের বিদ্রোহ করলে তার উপরে চলছে নির্মম নির্যাতন। কবিতা লেখার দায়ে প্রখ্যাত হুই কবি কুই চুই হাউজানকে গ্রেফতার করা হয়েছে। ধর্ম চর্চা করতে গেলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে মৃত্যু পর্যন্ত সর্প দংশন তো থাকছেই, সাথে থাকছে সলিটারি কনফাইনমেন্ট এবং টাইগার চেয়ার নামক একটি যন্ত্র যেখানে সাধারণত নির্মম নির্যাতন করা হয়। উইঘুর নারীদেরকেও করা হচ্ছে নির্মম নির্যাতন। উইঘুর নারীদের ভাষ্য মতে যারা কিনা কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন তাদেরকে সেখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে বাধ্য করা হয় উলঙ্গ অবস্থায়, যা তাদের জন্য মারাত্মক অপমানজনক। এছাড়াও হান চাইনিজরা উইঘুর নারীদেরকে জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করছেন, এবং তাতে যদি কেউ অসম্মতি জানায় তাহলে তার পরিবারকে উগ্রপন্থী হিসাবে চিহ্নিত করে দিচ্ছে তারা, যার ফলে উইঘুর নারীরা ধর্ষণের শিকার হচ্ছে একদম দিন দুপুরে। এছাড়াও উইঘুর নারীদের উপরে আরেকটি ভয়ঙ্কর নির্যাতন করা হচ্ছে, সেটি হচ্ছে ফোর্স স্টেরিলাইজেশন বা বন্ধাকরণ। তাদের সম্প্রদায় যেন আগে না বাড়তে পারে তাই তাদেরকে বন্ধা করে দেওয়া হচ্ছে। সমগ্র চায়নাতে ওয়ান চাইল্ড পলিসি শিথিল করা হলেও উইঘুর নারীদের উপর এখনও এর উপর নির্যাতন করা হয় যদি তারা ওয়ান চাইল্ড পলিসি না মেনে নেয়। সুতরাং আমরা বুঝতেই পারছি বর্তমানে যে নির্যাতনের চিত্রটি রয়েছে সেটি কতটা ভয়াবহ। উইঘুরদের উপর এত নির্যাতন করা হলে সমগ্র পৃথিবীর যে নজরটি রয়েছে সেটি কেন তাদের উপর পড়ছে না, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর কারণ রয়েছে কয়েকটি। প্রথম কারণ হলো উইঘুরদের যে খবরটি রয়েছে সেটি বাইরের পৃথিবীর কাছে আসতে পারছে না। জিনজিয়াংয়ে যে নিরপেক্ষ মিডিয়া রয়েছে তার প্রবেশটি সীমিত করা হয়েছে, এবং চাইনিজ যে মিডিয়া রয়েছে তা সম্পূর্ণ সরকারের অধীন, যার ফলে তাদের খবরগুলো আমরা জানতে পারছি না। উইঘুরদের যে আত্মীয় স্বজন বাইরের পৃথিবীতে থাকে তাদের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে সেটিকেও সীমিত করে দেওয়া হয়েছে, যার ফলে তাদের খবর কোনোভাবেই বাইরের পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে পারছে না। এছাড়াও চাইনিজ যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে সম্পর্কের কারণেও অনেক দেশই এর বিপক্ষে অবস্থান করছে না। যেমন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে অনেক দেশ চাইনিজ গভর্নমেন্টের বিভিন্ন টাকার মাধ্যমে বা অর্থ সহায়তার মাধ্যমে উপকৃত হচ্ছে, যার ফলে তারা উইঘুরদের যেই নির্যাতনের যে ইতিহাসটি রয়েছে বা উইঘুরদের উপর যে নির্যাতনটি করা হচ্ছে তার বিপক্ষে কোনো ধরনের কথা বলছে না। সাম্প্রতিক সময়ে জেনেভা সম্মেলনে 22টি দেশ সাধারণত উইঘুরদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু 37টি দেশের সমর্থনে চীন সাধারণত এটি মোকাবেলা করতে সক্ষম হয় যে 37টি দেশ এই উইঘুরদের পরিস্থিতি সম্পর্কে বলে যে উইঘুরদের পরিস্থিতি ঠিক রয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে চীনের যে প্রভাব রয়েছে সমগ্র পৃথিবীর উপরে এর ফলে তারা এই সমগ্র নির্যাতনকে ধামাচাপা দিতে সমর্থ হচ্ছে। বর্তমানে সমগ্র পৃথিবী করোনা নামক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে অনেক দেশেরই অর্থনীতি। চিকিৎসা সামগ্রীর যে চাহিদাটি ছিল সেটিও বৃদ্ধি পেয়েছে, প্রতিনিয়তই দরকার পড়ছে মাস্ক এবং পিপিই। এক্ষেত্রেও নির্যাতিত হচ্ছে উইঘুররা। জিনজিয়াংয়ে চিকিৎসা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে পরিমাণ ছিল তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। করোনার আগে যেখানে জিনজিয়াংয়ে চিকিৎসা উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল 4টি, তা বর্তমানে 51টি, যেখানে উইঘুরদের জোর করে শ্রমিক হিসেবে নিযুক্ত করা হচ্ছে, এবং বিভিন্ন সাপ্তাহিক কর্মসূচিতে তাদেরকে চীনের যে জাতীয় পতাকা রয়েছে তার নিচে সম্মান প্রদর্শনের জন্য বাধ্য করা হচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি সেখানে যে শ্রমিকরা রয়েছে তাদেরকেও নানাভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে।
চীনা সরকার কিন্তু বারবারই উইঘুরদের উপর যে নির্যাতন তারা করছেন তা সম্পর্কে সম্পূর্ণ পরিমাণে অস্বীকার তারা প্রদর্শন করছেন। কিন্তু আমরা জানি তাদের উপর নির্যাতন চলছে এবং আমরা সবাই যদি একসাথে নিজের যে আওয়াজটি রয়েছে সেই আওয়াজটি না তুলি তাহলে সেই নির্যাতন চলতেই থাকবে। আসুন আওয়াজ তুলি, উইঘুরদের প্রতি যে নির্যাতনটি রয়েছে সেটিকে বন্ধ করি। ধন্যবাদ সবাইকে।